हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम। वेलकम बैक टू माय चैनल मार्क्स ऑफ हिज मॉम। काछे किंबा दूरे, देशे किंबा देशेर बाहिरे, এই মুহূর্তে যে যেখানে বসে আমার ভিডিও দেখছেন, আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। সবাইকে রমজানের অগ্রিম শুভেচ্ছা। রোজার বাকি মাত্র আর একদিন। আমি অনেক ভাই অ্যান্ড আপুদের রিকোয়েস্ট পেয়েছি, যারা আমাকে রিকোয়েস্ট করেছিলে যে আমি যেন তোমাদের সাথে ডায়েটের ইফতারির রেসিপিগুলো শেয়ার করি। তাই তোমাদের জন্য আমি আজকে কিছু ইফতারের ডায়েট রেসিপি শেয়ার করছি। আবার আমার প্রতিটা ব্লগে আমি চেষ্টা করব একটা দুইটা ইফতারির রেসিপি শেয়ার করতে, যেগুলো মূলত ডায়েট রিলেটেড। শুরুতে আমি ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ যারা তোমরা আমার ব্লগ দেখা শুরু করছো, একটা লাইক দিয়ে দিবে আর সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে রাখবে। সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে অল অপশনটা সিলেক্ট করে দিবে, যাতে করে আমার পরবর্তী ভিডিওর আপডেটগুলো তোমরা সহজেই পেতে পারো। আর হ্যাঁ, লাইক দিতে কিন্তু একদমই ভুলো না। তো এই যে দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে তোকমা দানা। তোকমা দানা কিন্তু ধুয়ে ক্লিন করে শুকানো যায় না, সেজন্য আমি এগুলিকে দুইটা টিস্যু নিয়ে একটা টিস্যুর উপর রেখে আরেকটা টিস্যু দিয়ে ভালো করে একটু মুছে নিচ্ছি, কারণ এর মধ্যে অনেক ধুলাবালি থাকে। তো মোছার পরে এটা আমি জারের মধ্যে ভরে তারপর রেখে দিব, কারণ তোকমা ধোয়া যায় না। তোকমা ভেজালে একদম সাথে সাথে পিছলা পিছলা হয়ে যায়, সেটা আর কখনোই শুকাবে না। আর এদিকে এনেছি ইসাবগুল। তো ইসাবগুলের ভুষি যেটা, এটা হচ্ছে প্যাকেটটা আমি আনি, কারণ খোলা যেটা ওইটার মধ্যে অনেক বেশি ময়লা থাকে, আবার অনেক সময় দেখা যাচ্ছে নিচে বালুও থাকে। তো আমি সবসময় খেয়াল করেছি যে প্যাকেটের যে ইসাবগুল আছে ওটা অনেকটা ফ্রেশ। তো ফ্রেশের কারণেই আমি প্যাকেট নিয়ে এসেছি। এইটা কিন্তু যারা ডায়েট করছো তারা কিন্তু সব সময় খাবা, নয়তো বা পরবর্তীতে অনেক বড় সমস্যায় পড়তে পারো। আমি পড়েছিলাম, সেটাও আমি একটা ব্লগে শেয়ার করেছি। তো ডায়েট চলাকালীন সময় তোমরা তো জানো, যারা জেকে লাইফস্টাইল ফলো করো তারা আমাকে এর আগের ভিডিওতে প্রশ্ন করেছিল যে ডক্টর জাহাঙ্গীর কবির স্যার ফ্রুটস খেতে নিষেধ করেছে। বাট সে ফ্রুটস খেতে নিষেধ করেছে ঠিক আছে, সেইটা হচ্ছে যখন আর কি রেগুলার টাইমে, বাট রোজার সময় সে সব ধরনের ফ্রুটস খেতে বলেছে। তবে যাদের ডায়াবেটিস আছে তারা ফ্রুটস খাওয়ার পরে ডায়াবেটিস মেপে দেখবেন, যদি বেড়ে না যায় তাহলে খেতে পারেন। রোজার সময় আমাদের প্রায় সকলেরই যেটা ছাড়া ইফতারি কমপ্লিট হয় না, সেটা হচ্ছে খেজুর। খেজুর কিন্তু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা পছন্দের খাবার ছিল, আর সে কারণেই খেজুরকে কিন্তু সুন্নতি খাবার বলা হয়। আমাদের প্রিয় নবী সে একটা পানীয় খেত, সুন্নতি পানীয়। সেই পানীয়র রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এটা কিন্তু ইফতারিতে বেস্ট একটা পানীয় হতে পারে। সো প্রথমেই আমি এখানে কয়েকটা খেজুর নিয়েছি, এখানে 6-7টা খেজুর নিয়েছি। খেজুরগুলো আমি বিচি থেকে আলাদা করে নিচ্ছি, আর খেজুরগুলো কিন্তু সাইজ একটু বড় নিয়েছি। প্রথমে আমি খেজুরগুলো ভিজিয়ে রেখেছিলাম 20 মিনিট পানিতে, 20 মিনিট পর ভালো করে ওয়াশ করে নিয়েছি, কারণ বর্তমানে যে আমরা খেজুর পাই বা খাই এর মধ্যে কিন্তু কেমিক্যাল বা ফরমালিন থাকার সম্ভাবনা থাকে, সে কারণেই খেজুরগুলো ভালো করে ভিজিয়ে ক্লিন করে নিতে হবে। এবারে আমি একটা মগ নিয়েছি, মগের মধ্যে আমি সবগুলো খেজুর দিয়ে দিয়েছি। এবার আমি যেটা করব, এই মগ ভরে পানি দিয়ে দিব। তো মগ ভরে পানি দেওয়ার পরে আমি এটাকে একটা কাগজ দিয়ে র্যাপ করে রাখবো। আপনারা চাইলে এটা ঢেকেও রাখতে পারেন, আমি একটা পলি দিয়ে এটা র্যাপ করে রাখছি। আমি এখানে যতটুক পরিমাণ করেছি এতে করে এক গ্লাস পরিমাণ হবে।
এটা শুধু আমার একার জন্য, তাই এখানে আমি এক গ্লাস পরিমাণ নিয়েছি। আর আপনারা পুরো পরিবারের জন্য এই পানীয়টা বানাতে চাইলে এভাবে বড় একটা জগেও নিতে পারেন। তো এটা যার যার পছন্দ মতো। এখন আমি এটাকে 23 থেকে 24 ঘন্টা রেস্টে রেখে দিব। তো 23-24 ঘন্টা পরে দেখতেই পাচ্ছেন উপরে কিন্তু একদম সুন্দর টসটসে একটা কালার হয়েছে। আর এই খেজুরের যে কাপটা বা খেজুরের যে তলানিটা, সেটা কিন্তু একদম তলায় জমে গিয়েছে। তো উপর থেকে আমি পানিটা ছেঁকে নিয়েছি। আর এটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে, একটু অন্যরকম একটা আর কি লুক এসেছে। অনেক আগে আমাদের প্রিয় নবীর ফেভারেট খাবারগুলোর মধ্যে এই পানীয়টা দেখেছিলাম, আর আমার বেশ ভালো লেগেছে, তোমাদের সাথেও শেয়ার করলাম। তবে এইটা তোমরা খাওয়ার অবশ্যই 23-24 ঘন্টা আগে প্রিপারেশন করে নিবে, এরপরে খাবে। তার মানে আগের দিন তোমরা ইফতারির পর রেডি করে রাখলে পরের দিন ইফতারিতে খেতে পারবে। এবারে শেয়ার করছি আমার অনেক বেশি পছন্দের একটা ইফতারির রেসিপি। প্রথমে এখানে আমি নিয়েছি বাদাম। বাদামগুলো আমি একটু ভিজিয়ে রেখেছিলাম 1-2 ঘন্টা। আর নিয়েছি খেজুর, আমি বড় সাইজের 2টা খেজুর নিয়েছি, তবে তোমরা চাইলে খেজুর বাড়িয়েও নিতে পারো। আর এখানে রয়েছে টক দই, টক দইটা তো আমার বাসায় পাতা। আর নিয়েছি কলা। প্রথমেই যেটা করব, একটা ব্লেন্ডারের জাগে বাদামগুলো দিয়ে নিব। তোমরা চাইলে বাদামের খোসাগুলো ছড়িয়ে নিতে পারো, আমি বাদামের খোসাগুলো দিতেই বেশি পছন্দ করি, তাই খোসা সহই দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 2টা খেজুর, 2টা বড় সাইজের খেজুর। আর খেজুর 2টা প্রচুর মিষ্টি, সে কারণেই 2টা দিয়েছি, নয়তো বাড়িয়ে দিতাম। আর কলাও যেহেতু মিষ্টি, তো মিষ্টির পরিমাণটা অতটুক খেজুরই হয়ে যাবে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1.5 কাপ পরিমাণ টক দই। আর টক দইটা দেখো কত সুন্দর হয়েছে। আর বাসায় পাতা টক দইটা কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর, আর খেতে মজা হয়, বাজারেরটার মতো অত বেশি টক না, বেশ ভালো লাগে আমার কাছে। আর টক দইটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, শুধু ভালো লাগে না। তো এবার সব কিছু মিক্সড করে আমি ব্লেন্ড করে নিয়েছি। এবার একটা মগে আমি পরিবেশন করে নিচ্ছি। মগে ঢেলে এর মধ্যে কিছু পেস্তা বাদাম, কাঠবাদাম কুচি দিয়ে দিয়েছি। তো এটা যখন মুখে পড়ে তখন আরও বেশি ভালো লাগে। ইফতারিতে এরকমের 1 গ্লাস ঠান্ডা ঠান্ডা কলা এবং টক দইয়ের স্মুথি খেতে ভীষণ ভালো লাগে। এটা যেমন হেলদি তেমনি খেতে অনেক বেশি টেস্ট, আমার কাছে তো ভীষণ ভালো লাগে। তোমরাও ট্রাই করো, আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লেগেছে। আমাদের সকলের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাবার তালিকায় কিন্তু আনার বা ডালিম যেটা বলো না কেন, এটা কিন্তু তার প্রিয় খাবারের তালিকায় আছে। তো এখন আমি তোমাদের সাথে শেয়ার করছি তোকমানার দানা দিয়ে আনারের জুসের রেসিপি। এখানে আমি একটা বড় সাইজের আনার নিয়েছি, আর এটা কেটে এর মধ্যে থেকে দানাগুলো আলাদা করে নিয়েছি। তো এবার যেটা করব, একটা ব্লেন্ডারের জায়গায় আনারটাকে ব্লেন্ড করে নিব। অনেকেরই আছে যে আনার খেতে বেশ পছন্দ, বাট আনারের বিচিটা অস্বস্তি, তারা এভাবে করে খেতে পারো। তো এবার আমি এটা ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। ব্লেন্ড করার নেওয়ার পরে আমি ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পরে কিন্তু বিচিগুলো আলাদা হয়ে গিয়েছে, আর কালারটা অনেক বেশি সুন্দর হয়েছে। তো আর লাগছে তোকমা দানা। এখানে আমি 1 চামচ পরিমাণ তোকমা দানা ভিজিয়ে রেখেছিলাম প্রায় 20 মিনিট আগে। 1 চামচ তোকমা দানার মধ্যে তার ডাবল পরিমাণ পানি দিয়ে আমি এটা ঢেকে রেখেছিলাম। 20 মিনিট পরে দেখেন এটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে, আর এটা অনেক পিছলা টাইপের হয়ে গিয়েছে। তো যখন ডায়েট করবেন আপনারা, আপনারা কিন্তু শুরু থেকেই তোকমা দানা খাওয়ার চেষ্টা করবেন, তাহলে পরবর্তীতে কোনো সমস্যার সম্মুখীন হবেন না। তোকমা দানা রেগুলার খাওয়া অনেক ভালো,
আর এখানে যদি আপনারা মিষ্টি খেতে চান তাহলে আমার মতো খেজুর দিয়ে চিনি বানিয়ে নিতে পারেন। আর খেজুর দিয়ে কিভাবে চিনি বা গুড় বানাবেন সেটা আমি এই ভিডিওর শেষে শেয়ার করব। চাইলে ঠান্ডা পানিও মিক্সড করতে পারেন, বাট আমি ঠান্ডা খাবো না। তো এটা ইফতারিতে বেস্ট শরবত হতে পারে। আগেই আমি বলেছি যারা জেকে লাইফস্টাইল ফলো করেন তারা কিন্তু রমজান মাসে সব ফ্রুটস খেতে পারবেন। এটা কিন্তু ডক্টর জাহাঙ্গীর কবির স্যারের কথা, তার একটা ভিডিও আছে, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তার লিঙ্কটা শেয়ার করে দিব আমি। তো এখন আমি যেটা শেয়ার করছি সেটা হচ্ছে চটপটা ফ্রুট চাট। ফ্রুটস জুসের চেয়ে কিন্তু ফ্রুটস আস্ত যে ফ্রুটস এর মধ্যে বেশি ফাইবার, ভিটামিন, মিনারেল, তারপর হচ্ছে আর সব কিছুই থাকে। আর ফ্রুটস জুস করার পরে আমরা কিন্তু ফ্রুটসের শুধু রসটাই পাই, বাকি অংশ ফেলে দিতে হয়। তো আস্ত ফ্রুটস খেতে পারলে কিন্তু বেশি ভালো হয়। এখানে আমি পাঁচ ধরনের ফ্রুটস নিয়েছি, আনার, আঙুর, পেয়ারা, অ্যাপেল এবং কলা। তো প্রথমেই যেটা করছি, একটা বোলের মধ্যে আমি সব ফ্রুটসগুলো ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ গোলমরিচের গুঁড়া, এক চামচ পরিমাণ ভিট লবণ, তবে ভিট লবণের জায়গায় পিঙ্ক সল্টও দিতে পারেন। আর দিচ্ছি পুদিনা পাতা, পুদিনা পাতাটা অপশনাল, হাতের কাছে থাকলে দিবেন নয়তো বা না। আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ চাট মশলা। এবার সব কিছু একসাথে মিক্সড করে নিব। যেহেতু এখানের ফ্রুটসগুলো ম্যাক্সিমাম মিষ্টি ফ্রুটস, তো এখানে যদি টক ফ্রুটস হয় সেক্ষেত্রে আরেকটু লবণ ব্যবহার করতে পারেন, তবে এর সাথে চিনি একদমই দিতে যাবেন না। ভালো করে মিক্সড করার পরে এটা কিন্তু ইফতারির পর খেতে অনেক বেশি ভালো লাগে। আসলে আমরা যখন ইফতারির পরে খেতে যাই তখন অনেক খাবার খেতেই অনেক অলসতা লাগে বা পেট ভরে যায়, তখন কিন্তু এভাবে এরকমের করে চটপটা খাবারগুলো অনেক বেশি ভালো লাগে। আমার কাছে তো বেশ ভালো লাগে, তোমরাও ট্রাই করে দেখো। আর ভালো লাগা মন্দ লাগা অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্টগুলো আসলে আমাকে অনেক বেশি উৎসাহিত করে। তোমাদের অনেকের রিকোয়েস্ট ছিল খেজুরের চিনি কিভাবে তৈরি করতে হয় সেটা, তো এই ভিডিওটা অনেক দিন থেকে করব করব আসলে করা হয়নি, তো আজকে শেয়ার করে দিলাম। এখানে আমি দুই ধরনের খেজুর নিয়েছি, একটা হচ্ছে এরকমের নরম খেজুর, আরেকটা হচ্ছে শক্ত খেজুর, যেটা খুরমা খেজুর বলা হয়। তো নরম যে খেজুরটা সেইটা আমি প্রথমেই বিচি থেকে আলাদা করে নিব। সবগুলো খেজুর বিচি থেকে আলাদা করে নেয়ার পরে আমি এটাকে ব্লেন্ড করব। ব্লেন্ড করার সময় তোমরা চাইলে পানিও ব্যবহার করতে পারো, আবার ব্লেন্ডারের কন্ডিশন ভালো হলে এমনি ব্লেন্ড করা যাবে। তো এভাবে রেখে দিয়ে তিন চার দিন নর্মাল ফ্রিজে রেখে দিয়ে খেতে পারবে, তবে বেশি দিন রাখার জন্য এখানে এক চামচ পরিমাণ একটা আইস ট্রেতে রেখে এভাবে ডিপ ফ্রিজে রেখে দেওয়ার পরে একটা বক্স ভরে পরবর্তী সময় রেখে দিতে পারো। আর এখানে বাটির যেটা আছে এটা একটা বক্স ভরে নর্মাল ফ্রিজে চার পাঁচ দিন থাকবে। আর এটা তো হলো নরম যেটা লিকুইড, আর যেটা দিয়ে গুঁড়ো চিনি করবে সেটা এভাবে ভালো করে টিস্যু দিয়ে মুছে নিবে, এটা একদমই ধোয়া যাবে না। তো ধোয়া না গেলে কী আর করা, এটা ভালো করে মুছে নিতে হবে। ভালো করে মুছে নেওয়ার পরে এটা টুকরো টুকরো করে এরকমের ছোট ছোট টুকরো করে কেটে নিবা। কেটে নেওয়ার পরে এটা যদি খুব বেশি শুকনো হয় তাহলে এভাবে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিতে পারো, নয়তো বা আমার মতো করে এভাবে শুকাতে দিয়ে তারপর গ্রাইন্ডারে গুঁড়ো করে নিবে। তবে আমি এটাকে একটু শুকা দিব, শুকা দিলে হয় কি রোদের তাপে যদি এর মধ্যে আরও কোনো ধুলা ময়লা জীবাণু থাকে সেগুলো আসলে নষ্ট হয়ে যাবে, তো সে কারণেই এটা আমি একটু শুকাতে দিব। শুকানো হয়ে গেলে আমি এটা গ্রাইন্ডারে গুঁড়ো করে নিব। আজকে আমি শুকা দিয়েছি, তবে রোদ বেশি ওঠেনি, কালকেও শুকা দেব তারপর গুঁড়ো করব। তোমাদের সাথে অবশ্যই কালকের ভিডিওতে এটা শেয়ার করব।
তো আজকের ভিডিও আর বাড়াবো না, কেমন লেগেছে ছোট্ট একটা কমেন্ট করতে ভুলো না। কিন্তু আবারও কথা হবে আর একটা নতুন ব্লগে, ততক্ষণ পর্যন্ত তোমাদের সবার সুস্থতা কামনা করছি। আল্লাহ হাফেজ।